হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ানপ্লাস সিক্স কীভাবে ডাউনগ্রেড করবেন অথবা অক্সিজেন ওয়েসে ব্যাগে যাবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল DMTBD। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং সাথে বেল আইকনে ক্লিক করে নিন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে সেটটি দেখাচ্ছি, এই সেটটি হাইড্রোজেন ওয়েস আপডেট করা আছে। আমি এই সেটটিকে অক্সিজেন ওয়েসে নিয়ে যাব। দেখেন, এখানে হাইড্রোজেন ওয়েস 5.1.3 লেখা আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 8.1.0। এখান থেকে আমি চলে যাব অক্সিজেন ওয়েসে। আর এই অক্সিজেন ওয়েসে যাওয়ার মূল যে কারণটা, যে সমস্যাটা আপনারা ফেস করবেন, সেটা হলো ক্যামেরা চালু করার পরে ব্যাক ক্যামেরায় পোর্ট্রেট মোড অপশনটা থাকে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড অপশনটা নেই। এই মূল সমস্যাটা হলো এইটা, আর এই জন্যই আমাদের আজকে এই টিউটোরিয়ালটা বানানো ওয়ানপ্লাস সিক্সের ক্ষেত্রে। যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য খুব সহজেই, যাতে আপনাদের এই সেটটি কোনো সমস্যা না হয়, আপনাদের কোনো ডকুমেন্টস না হারায়, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন। তো প্রথমত আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে চলে যাবেন ওয়ানপ্লাস ফর্মে বা ওয়ানপ্লাসের সাইটে, যেখানে ওয়ানপ্লাসের ফার্মওয়্যার থাকে সেখানে। তো বন্ধুরা, এই ফাইলের ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখেন, এখানে ডাউনলোড অপশন আছে, আর নিচে যে লেখাগুলো আছে এটা হলো আপনার এই ওএসটি থেকে যে সুবিধাগুলো পাবেন সেগুলো, মানে আপনি ব্যাগে এই ওএসটিতে গেলে কী কী সুবিধা পাচ্ছেন, কী কী অপশন এক্সট্রা আছে এটাতে আপনি পাচ্ছেন, বা যে অপশনটা আপনি ওই হাইড্রোজেন ওয়েসে ছিল না সেই অপশনগুলো এটাতে আছে কি না, এটা নিশ্চিত করে দেখার জন্য সেইগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। আর এখানে লেখা আছে এখানে হাউ টু আপগ্রেড সিস্টেম, আপনি এই ওয়েসটা কীভাবে আপডেট করবেন সেই সিস্টেমটা এখানে পুরোটা লেখা আছে এবং পুরোটা দেওয়া আছে। তো সব কিছুর মূল হচ্ছে আপনি এখান থেকে প্রথমত ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আমার এখানে করা আছে। তো এখান থেকে এই ফাইলটি কপি করে আপনার হ্যান্ডসেটের ফোন মেমোরিতে নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি, দেখেন এখানে পেস্ট করে দিলাম, এটা কেটে দিলাম। আমি এখন আমার ফাইলটি কপি করা হয়ে গেছে আমার সেটে। এখন এখান থেকে আপনাকে যে সিস্টেমে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমত আপনার সেটটা হাতে নেবেন, নিয়ে অন করবেন। ফুলি অন হওয়ার পরে এখান থেকে সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢুকে এখান থেকে আপনি যাবেন অ্যাবাউটে। অ্যাবাউট থেকে আপনি বিল্ড নাম্বারে 7 বার প্রেস করবেন এবং ব্যাগে যান। ডেভেলপার মোড অপশন ওপেন হয়েছে, এখান থেকে OEM অপশনটা, এটা ডিজেবল থাকে, তো এটা আমার আগে থেকে ইনেবল ছিল, আমি আবার ডিজেবল করে ইনেবল করে দেখিয়ে দিলাম। USB ডেবুকটাও আপনাকে ইনেবল করতে হবে, এটা ডিজেবল থাকবে, তো আমি এটাকেও ইনেবল করে দেখিয়ে দিলাম। এখন আপনাকে চলে যেতে হবে ব্যাগে। এই দুটো অপশন অন করার মূল কারণ হয়েছে আপনার এই সেটটা বুটলোডার লক করা ছিল, এখন আনলক করে দিলাম। এখন যেতে হবে সিস্টেম আপডেটে। সিস্টেম আপডেটে যাওয়ার পরে উপরে দেখেন সেটিং অপশন আছে কর্নারে, এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে যাবো আমি লোকাল আপগ্রেডে যাব। দেখেন, আমার যে কপি করা ফাইলটি ছিল এখানে শো করছে, এখানে লোকাল ওই ফাইলটাই টাচ করলে ইনস্টল নাও ক্লিক করব। একটু সময় নেবে অবশ্য আপনার এই সেটটা, এই সিস্টেমটা আপডেট হওয়ার জন্য। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা একটু পজ করে টেনে নিব, যাতে আপনাদের খুব তাড়াতাড়ি সময়টা বাঁচে সেজন্য। তো দেখেন, আমি এখানে পুশ করে নিয়ে নিয়েছি, অলরেডি আমার এটা 89% চলে গেছে, আর অল্প সময় বাকি আছে একটা কমপ্লিট আপডেট নেওয়ার জন্য। দেখেন 92 হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলে রাখি, এই সিস্টেমে আপনার সেট কখনো ব্রিক হবে না। তবে একটা জিনিস, আপনার এই সেটটা আপডেট করার সময় ব্যাটারি 100% থাকতে হবে, আর যদি 100% নাও থাকে 80% মিনিমাম থাকতে হবে, মাস্ট বি, তা নাহলে আপনার সেটটা কিন্তু সফট ব্রিক হতে পারে। সেক্ষেত্রে আপনার এই সেটটাকে কম্পিউটারে লাগিয়ে ফুললি ফ্লাশ করতে হবে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, ব্যাটারি চার্জ মিনিমাম 80% রেখে আপনার এই কাজটা করতে হবে। দেখেন 100% হয়ে গেছে, আমি রিবুট ক্লিক করলাম,
একটু ওয়েট করেন, আমার সেটটা এখনই পুরো রিস্টার্ট হয়ে যাবে। আমার সেটটা ফুলি রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে, দেখেন। আমি এখন এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি, অ্যাবাউট ইট যাব আমি। দেখেন আমার এই অপারেটিং সিস্টেমের যে লেখাটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। আগে ছিল একরকম, এখন হয়ে গেছে অন্যরকম অপারেটিং সিস্টেম লেখাটা। আমি আর একটা সেট আছে আমার কাছে, আমি সেটা থেকে আপনাকে দেখাচ্ছি। তো দেখেন এখানে অক্সিজেন ওএস ভার্সন 9.0.2 দেওয়া আছে, আর এটাতে হাইড্রোজেন ভার্সন 5.1.3, আর এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 8.1.0, আর এখানে দেওয়া আছে 9। তো 9 যেটা আছে এটা আমার ডাউনগ্রেড করা যেটা ওইটা, আর যেটা 8.1.0 এটা হয়েছে গিয়ে আপনার হাইড্রোজেন ভার্সন। তো বন্ধুরা আমি এখন দুটো সেটেরই ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে গিয়ে আপনাদেরকে ক্যামেরা চালু করে দেখাচ্ছি, কম্পেয়ার করে দেখেন যে একটাই পোর্ট্রেট মোড আছে একটাই নেই। এটা দুটো ব্যাক ক্যামেরা চালু, দেখেন ব্যাক ক্যামেরা দুটোটাই পোর্ট্রেট মোড অপশন আছে। আমি এখন ফ্রন্ট ক্যামেরা চলে যাচ্ছি, দেখেন এই ফ্রন্ট ক্যামেরা যাব, এখন ফ্রন্ট ক্যামেরা চলে গেলাম, এখানে ফ্রন্ট ক্যামেরা চলে গেলাম, দেখেন এখানে পোর্ট্রেট মোড নেই আর এখানে পোর্ট্রেট মোড আছে। তো যেটা আপডেট করা আছে ওটাতে পোর্ট্রেট মোড নেই, আর যেটা আমি ডাউনগ্রেড করেছি ওটাতে পোর্ট্রেট মোড আছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।